বাদামপুর এটা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে সুমদীপ ওর দেশের বাড়িতে কানপুর। তো আমরা এসেছি ডালহৌসি থেকে, আমার অফিস থেকে ডাইরেক্টলি পাকড়া হয়ে ডোমচুর হয়ে এখন আমরা ডোমচুর আর বরগাছিয়ার মিডিলে বাদামপুর বলে একটা জায়গা আছে, সেখানে দাঁড়িয়ে আছে। ব্রেক নিয়েছি, একটা চা খাচ্ছি, সঙ্গে আছে আমার ভাই মোহিত। তো আমরা আবার একটুখানি একটা রেস্ট করে নিয়ে এখান থেকে আমরা এবার যাবো দেশের বাড়ির দিকে, কানপুরের দিকে। মাঝখানে আর কোথাও সেরকম দাঁড়ানোর না, সেরকম কিছু নেই। খুব ঠান্ডা না লাগলে দাঁড়াবো না, আর ওয়েদার খুব ফগি, চশমার জন্য যদি দাঁড়াতে হতে পারলে হতে পারে, বোঝা যাবে। হ্যাঁ, ঠিক আছে, বোঝা যাবে এখানে কীরকম এদিকটা করো, আসলে এখানটা করো, এদিকটা করো, এদিকটা গাড়ি লাইট দিয়ে বোঝা যাবে কী অবস্থা আছে। বেশি কথা না বাড়ি আমরা তাহলে এবার আবার জার্নি স্টার্ট করি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, এখন অনেকটাই যেতে হবে। আমাদের যেরকম প্ল্যান আছে গিয়ে আমরা ওর দেশের বাড়িতে কাঠের উনুনে চিকেন রান্না করার একটা প্ল্যান আছে, আঙুল পুড়িয়ে কাঠ পুড়িয়ে। তো দেখা যাক একটা কতটা সাকসেসফুল হয়, গিয়ে জানাচ্ছি। আমরা ফাইনালি এসে গেছি শুভদীপের দেশের বাড়িতে। তো এখানে আমরা যেখানে বসে আছি সেই জায়গাটার আশপাশে কী কী আছে সেটা ও ভালো বলতে পারে, যে তোর নিজের জায়গা এটা, তো শুভদীপই বলুক আর কি। আচ্ছা, এখানে আমরা যেখানে বসে আছি এটা হচ্ছে আমাদের শিব মন্দির বলে, মানে শিবতলা আমাদের যেখানে আছি আমরা কানপুর, শিবতলাতে হচ্ছে আমার নিজের বাড়ির অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি। সেই শিবতলাটা হচ্ছে এটাই শিব ঠাকুর, এখানেই ঝাঁপটাপ সব কিছু হয়, সামনের দিকটা করে হয়। এই পিছন দিকে হচ্ছে ঝাঁপের যা কিছু প্যান্ডেল প্যান্ডেল হয় বা যা কিছু এখানে জিনিসপত্র তৈরি হয়, যে এগুলো মাচা টাইপের, তারপর কোনো কিছু স্টলগুলো যেগুলো বসে সব এই এরিয়াতে বসে। মানে সনটা এখন একটু আবজা হয়ে গেছে, তাই প্রায় 1300 সালে সনের মনে হয় বাড়ি ওটা। আর এইটা হচ্ছে আমাদের অন্নপূর্ণা পুজো যেটা হয় সেটা পিছন দিকে আছে। হ্যাঁ, যেখানে এখন এই ধানের এগুলো আছে এই জায়গাতে, ওই পিছনের ওই এটাতে আমাদের অন্নপূর্ণা পুজোটা হয়। তারপরে আর একটা হচ্ছে একটু ডান দিকে ঘোরালে যেখানে আমাদের গাড়িটা আছে দেখা যাচ্ছে, ওইখানটা করে হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ মন্দিরটা আছে, ওটা হচ্ছে। এরপর গিয়ে আমাদের খাবারের প্রোগ্রামের রান্নার তৈরি, মানে সব কিছু প্রিপারেশন শুরু হবে। মোটামুটি ম্যারিনেট করে রেখে এসেছি। হ্যাঁ, এখন যাওয়ার পরে উনুনটা ধরানো হবে, কাঠের উনুন, সেখানে এক্স্যাক্টলি নতুন অ্যাডভেঞ্চারের মতোই আর কি, কখনো ট্রাই করিনি, তো দেখা যাক। আর একদম পুরো বাঙালিয়ানা হিসেবে খাওয়া দাওয়া হবে, কলা পাতার মধ্যে খাওয়া, ঠিক আছে, একদম সেই পাত থেকে গড়িয়ে আসার মতো সেরকম টাইপের ব্যাপার, ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ, দেখা যাক কতটা কি। আমাদের রান্না স্টার্ট হবে এবার, কাঠের উনুনে রান্নার যে প্ল্যানটা ছিল সেটা আবার শুরু হতে চলেছে, ঠিক আছে, দেখা যাক, আস্তে আস্তে শুরু করি। ওকে, আঁচ আমরা কন্ট্রোল করতে পারি না, তো কাকিমা এসে মাঝে মাঝে আঁচটা আমাদের কন্ট্রোল করে দিয়ে যাচ্ছেন। কিন্তু রান্না কিন্তু যে গন্ধ আসছে এখন অব্দি, নিজের মুখে আমি নিজের প্রশংসা করতে চাই না, মানে করি না কখনো। তো এই 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 যারা খাবে আর কি এটাই পরে বলবে, মনে রাখবে। আমাদের রান্না 90% হয়ে গেছে আশা করছি। তো এখন একটু নামিয়ে টেস্ট করতে হবে এই দুজনকে দিয়ে, যারা আমার সামনে বসে আছে, তারা যদি গ্রিন সিগন্যাল দেয়। তার মাঝখানে আমি কিন্তু খুবই নভিস,
স্ট্রং পার্টিসিপেন্ট ওদিকে আছে, ওই টেস্ট করে সব কিছু বলবে, আমায় করতে হবে রাস্তা। ফাইনালি কমপ্লিট, একটু রেস্ট করে আমরা তারপরে খাবো। এবং রান্না খুব সুন্দর হয়েছে আমাদের, সব কিছু টেস্ট 100 একদম 100 আউট অফ। আমরা এখানে একটা যেখানে এসেছি একটা দেশি পদ্ধতিতে এখানে চাষ হচ্ছে একেবারে, আমরা দেখতে পাচ্ছি এখানে ওই সবাই মাথায় করে সব সবজি নিয়ে যাচ্ছে। এই যেটা বলছিলাম এই সবজিগুলোই সে পেড়ো বাজারে গিয়ে বিক্রি হয়, ভীষণ সস্তায় ভীষণ ফ্রেশ। জায়গাটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে পার কানপুর, মানে আমরা এসেছিলাম কানপুরের, এটা হচ্ছে পার কানপুর, মানে নদীর আরেকটা পাড়ে, মানে উত্তর দিকের এটা, তাই জন্য উত্তর কানপুর বলা হয়। এখানে এই চাষাতে যেমন হচ্ছে একদম প্রমিনেন্ট যে দেশি পদ্ধতিতে যে চাষ হয়, ট্রাক্টর ব্যাক্টার চালানো টাইপের ব্যাপার, সেরকমভাবে এখানে পুরো চাষের জমি ম্যাক্সিমাম এখানে আছে, এখানে সেইভাবেই সব কিছু এখন অবধি চাষবাস করা হচ্ছে। এখানে আমার কতগুলো পাখি আছে, মোটামুটি 150 মতো পাখি আছে। পাখি শখ আমার ছোটোবেলা থেকে, এই ধরো ক্লাস 4 থেকে মোটামুটি, আমার তখন প্রায় একসালে 70 মতো পায়রা ছিল। তারপরে আমি হাওড়া চলে যাই, তো কমে টমে যাই, তারপর আস্তে আস্তে ইন্টারেস্টটা থেকেই যায়, আস্তে আস্তে পাখি আনা হয়। তারপর আমার কাকা টাকা দেখে, এখন দাদা আছে, সে খুব ভালোবাসে, এই কত করতে চলছে। কটা পাখি আছে এখন? মোটামুটি 150 মতো হবে। কী কী আছে এখন? কন্নুর আছে, কপাটেল আছে, অনেক রকমের কন্নুর আছে, লাভবার্ড আছে, বদ্রি আছে। Thank you.
হাওরাস বলে একটা জায়গায় কানপুরের থেকে একটু বাইরে। এখানে একটা আমরা নদীর ধারে দাঁড়িয়ে আছি। এই নদীটা বেসিক্যালি দামোদরের একটা এক্সটেনশন। দুপাশে বাঁধ রয়েছে, বাঁধের ভিউটা আমরা উপর থেকে ব্রিজের উপর থেকে দেখাবো। আমি নদীকে বাঁধটা কাটা হচ্ছে সেটাও আমরা উপর থেকে দেখিয়ে দিচ্ছি। আর আমরা এখন যে ব্যাংকে দাঁড়িয়ে আছি, এখানে ক্যামেরাতে দেখতে পাবেন, এটা হচ্ছে জাস্ট এখান অবধি নদীটাকে আটকানো আছে টেম্পোরারি, যাতে ওই দিকের কাজগুলো কাটাকাটিগুলো জিনিসগুলো হয়ে গেলে যেন ক্লিয়ার স্মুথলি হয়ে যায়। ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে দিই, আমরা যে বাসটার ছবি দিলাম একটু আগে, যে ব্রিজটা, ওইটা তার আগে পর্যন্ত হাওড়া ডিস্ট্রিক্ট, তারপর থেকে হুগলি। আমরা বেসিক্যালি এখন হুগলি দাঁড়িয়ে আছি, আমরা আবার হাওড়াতে ব্যাক করবো। শুভদ্বীপের দেশের বাড়িতে, মানে কানপুরের ডে ট্রিপটা মোটামুটি শেষ। আমরা এবার নিজেদের বাড়িতে ব্যাক করব। ঘুরলাম এই লোকালিটিতে, ওর বিভিন্ন আত্মীয় বাড়িতে, ওর দেশের যেখানে জমি আছে ধান ক্ষেত ওখানে গেলাম, এখানকার লোকাল মন্দির সেখানে দেখলাম, তার সামনে যে পুকুরটা আছে পুকুরে স্নান করলাম, লাঞ্চ করলাম, একদম গ্রামের বাড়ির খাবার যেরকম হয় সেভাবে। ওভারঅল খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো। আবার কালকে থেকে পুরনো রুটিনে ব্যাক করতে হবে, একটা দিন ব্রেক পেলাম, ভালো লাগলো। ঠিক আছে, আবার নেক্সট যেখানে যাব সেখানে আমরা গিয়ে আবার নতুন কিছু অ্যাক্টিভিটি করবো, নতুন কোনো জায়গায় ঘুরবো।